দেখুন যেভাবে শিশুদের অপহরণ করে মঙ্গল গ্রহে আটকে রাখে নাসা। পৃথিবী থেকে শিশুদের অপহরণ করে কৃতদাস হিসেবে মঙ্গল গ্রহে পাচার করছে মার্কিন গবেষণা সংস্থা নাসা। সম্প্রতি এমন একটি অভিযোগে অবাক হয়েছে পুরো বিশ্ব। গুজব ও বিতর্কিত বিষয় নিয়ে আলোচনার রেডিও অনুষ্ঠান দ্য অ্যালেক্স জন্স শো তে গত সপ্তাহে অতিথি হিসেবে উপস্থিত হয়ে নাসার বিরুদ্ধে এমন অভিযোগ করেন সাবেক সিআইএ কর্মকর্তা রবার্ট ডেভিড স্টিল। অনুষ্ঠানে তিনি দাবি করেন, শিশুদের অপহরণ করে গত দুই দশক ধরে মঙ্গল গ্রহে পাচার করে আসছে নাসা। রবার্ট বলেন, আমি বিশ্বাস করি যে মঙ্গলে একটি কলোনি রয়েছে, সেখানে প্রচুর শিশু রয়েছে, তাদেরকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। কৃতদাস হিসেবে তারা সেখানে কাজ করছে, কেননা মঙ্গল গ্রহে পাচার হওয়ার পর কৃতদাস হয়ে থাকা ছাড়া তাদের কোনো উপায় থাকছে না। তার কথার সঙ্গে সহমত পোষণ করে অনুষ্ঠান উপস্থাপক জন্স বলেন, মঙ্গল গ্রহে গবেষণায় নাসা কী করছে তা নাসা কখনোই খোলাসা করে না, সব কিছুই তারা ধামাচাপা দিয়ে রাখে। নাসার 90% মিশনই খুব গোপনীয় রাখা হয়। আমি নাসার উচ্চ পর্যায়ে ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেছি, কিন্তু মঙ্গল গ্রহের মিশনের ব্যাপারে তাদের কোনো ধারণাই নেই। আসলে মঙ্গল গ্রহে গোপনে অনেক কিছুই করছে নাসা। নাসা সাধারণত গুজব ও প্রমাণহীন অভিযোগের ব্যাপারে বরাবরই নীরব থাকে। গুজব ও উদ্ভুত দাবি প্রসঙ্গে খুব কমই তারা মুখ খুলে থাকে। তবে সাম্প্রতিক এই অভিযোগের ব্যাপারে নাসার এক মুখপাত্র গাই ওয়েবস্টার বলেন, মঙ্গল গ্রহে কোনো মানুষ নেই, সেখানে আমাদের সক্রিয় রোবট যান রয়েছে। মঙ্গল গ্রহ নিয়ে অনেক ধরনের গুজব থাকলেও সেখানে কোনো মানুষের বসতি নেই। সৌরজগতের চতুর্থ গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ এবং পৃথিবীর মতোই ভূত্বক রয়েছে। পৃথিবী থেকে মঙ্গল গ্রহের সর্বনিম্ন দূরত্ব 54.6 মিলিয়ন কিলোমিটার, সর্বোচ্চ দূরত্ব 401 মিলিয়ন কিলোমিটার, গড় দূরত্ব 225 মিলিয়ন কিলোমিটার। ভবিষ্যতে বসবাসের জন্য পৃথিবীর বাহিরের গ্রহগুলোর মধ্যে মঙ্গল গ্রহ নিয়ে বিজ্ঞানীদের আগ্রহ সবচেয়ে বেশি। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।